রাখার চেষ্টা করো আর ঘরোয়া জিনিসগুলোই খাও। হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো জ্যোৎস্না বেঙ্গলি ব্লগ। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব, পাশে থাকো বেল আইকনে ক্লিক। আমার পাশে থাকবে, আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকবে অনেক করে সাবস্ক্রাইব করবে সবাই, পুরো ভিডিওটা ওয়াচ করবে, না হলে কিন্তু আমি বেশি দিন স্টে করতে পারবো না। তো যাই হোক, কেমন আছো তোমরা সবাই এই কথাটা জিজ্ঞাসা করতেও খারাপ লাগছে, কারণ সারা দিকে যে করোনা ভাইরাস সম্পর্কে আমরা দেখছি, শুনছি বা হচ্ছে সেটা সম্বন্ধে আজকে তোমাদের সাথে কিছু ঘরোয়া টিপস আমি আলোচনা করব। তাহলে বন্ধুরা, করোনা ভাইরাস থেকে আমরা ঘরোয়াভাবে যে জিনিসগুলো ইউজ করলে ঘরের থেকেই আমরা সুস্থ থাকতে পারবো সেই দিকে আমাদের নজর দিতে হবে। তো সেইগুলোই তোমাদের সাথে আমি আলোচনা করব। প্রথমত আসি কিছু আচার বিচারে। আচার বিচারগুলো হলো, প্রথমত হ্যান্ড ওয়াশ করতে হবে ভালো করে, সেটা হচ্ছে অ্যালকোহল বেসড স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ দিয়ে। হ্যান্ড ওয়াশ করলে সবসময় খুব ভালো কাজ করবে। তো আমরা বাইরে যখন যাব, বাইরে থেকে আসব, সবসময় এসে হাত মুখ ধোবো ভালো করে, হ্যান্ড ওয়াশ করব। দ্বিতীয়ত, বাড়ির প্রত্যেকটা সদস্যকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কথা বলতে হবে। যদি কখনো হাঁচি লাগে অবশ্যই কোনোভাবে সাপোর্ট দিয়ে হাঁচি দিতে হবে। প্রত্যেকের জামা কাপড় সমস্তটা আলাদা রাখতে হবে, নির্দিষ্ট সব প্রত্যেক মানুষ মানে যে কয়েকজন সদস্য থাকবে তাদের আলাদা আলাদা টাওয়াল গামছা ইউজ করতে হবে। প্রত্যেক দিন অন্তত 8 থেকে 10 ঘন্টা মাস্ক পরতে হবে। অবশ্যই চেষ্টা করবেন N95 মাস্ক ব্যবহার করার জন্য। সাধারণ মাস্কগুলো ইউজ করা যেতে পারে, কিন্তু এই মাস্কটা পরলে অনেকটাই প্রোটেকশন নেওয়া যেতে পারে। এটা হচ্ছে 5 লেয়ার মাস্ক আছে, তো এই মাস্কটা ইউজ করা যেতে পারে, খুবই ভালো। না হলে সাধারণ মাস্কও পরা যেতে পারে, কোনো অসুবিধা নেই, এটা হচ্ছে সাধারণ মাস্ক। আর যতটা সম্ভব জমায়েত এড়িয়ে নিলিবিলিতে থাকার চেষ্টা করতে হবে। সেটা বাড়িতেও থাকা যেতে পারে, বাড়িতে বেশি লোকের মধ্যে না থেকে, বা কোনো অনুষ্ঠান হচ্ছে, শপিং মল, তারপর হচ্ছে কোনো উৎসব হচ্ছে, সেখানে না যেয়ে নিলিবিলিতে বাড়িতে থাকার চেষ্টা করতে হবে। মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এগুলোকে আমাদের রেগুলার ক্লিন রাখতে হবে। তো সেইটার জন্যে আমরা ক্লিনজার দিয়ে পুরো, মানে এটা স্পিড ক্লিনজার দিয়ে আমরা ল্যাপটপের কিবোর্ড, তারপর হচ্ছে মোবাইল ফোন, এটাকে ক্লিন করব। বেশি করে জল খেতে হবে, একটু সময় 10-15 মিনিট বাদে বাদেই জল খেতে হবে। তার কারণ এই যে করোনা ভাইরাস, এটা বিশেষ করে গলায় আকৃষ্ট হয়। এবার আমরা যদি জলটা সব সময় খেতে থাকি, একটু সময় বাদে বাদেই জলটা খেতে থাকি, তাহলে কোনো সময় গলায় গিয়ে ভাইরাসটা অ্যাট্রাক্টেড হতে পারবে না, পেটে চলে গেলে হাত পরিপাক নালীতে যে রস নিঃসরণ হয় সেটার মধ্যে গিয়ে আমাদের হজম হয়ে যেতে সাহায্য করবে। ওই জন্য একটু সময় বাদে বাদেই আমাদের জল খেতে হবে, গলাটা কখনো শুকনো রাখা যাবে না। এটা যদি সরাসরি গলা থেকে ফুসফুসে চলে যায় তাহলে ফুসফুসকে সংক্রমিত করতে পারে। ওই জন্য সমস্ত সময় 10-15 মিনিট বাদে বাদে অন্তত পক্ষে 1 সিপি করে জল খেলেও জল খেতে হবে, তাহলে গলায় গিয়ে ভাইরাসটা স্টে করতে পারবে না। প্রচুর পরিমাণে আমাদেরকে ফল খেতে হবে, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট ফল সেগুলো হচ্ছে মুসাম্বি। মুসাম্বির জুস খাওয়া খুবই ভালো, এর ভেতরে অ্যান্টিবায়োটিকের কাজ করে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে রক্ষা করে আমাদের। ওই জন্যে সমস্ত সময় মুসাম্বিটা বেশি করে খাওয়া ভালো, মুসাম্বির জুসটা খেতে হবে। সিঙ্গাপুরি কলা খেতে হবে, এটাও অনেকটা ভালো উপকারী কাজ করে, ফুসফুসে গিয়ে ফুসফুসটাকে ভালো রাখে, সতেজ রাখে, কোনো রোগ সংক্রমণ যাতে আমাদের অ্যাট্রাক্টেড না করে সেদিকে ফুসফুসে ধুলো ময়লাগুলোকে ক্লিন করে, তারপর কফ জমলে সেটাকে ক্লিন করতে সহায়তা করে। ওই জন্য সিঙ্গাপুরি কলা খুবই ভালো। আর যত পরিমাণে পারা যায় ফ্রুট জুস খেতে হবে, জল খেতে হবে। আমাদের প্রত্যেক দিনের খাবারের তালিকায় প্রচুর পরিমাণে শাকসবজি রাখতে হবে। তো শাকসবজি খেলে আমাদের ইমিউনিটি পাওয়ারটা অনেক বেশি বেড়ে যাবে, আর সেগুলো সবসময় মানে তৈরি করতে হবে ঘরোয়াভাবে, সামান্য তেল মশলা দিয়ে করতে হবে। শাকগুলো খেতে হবে প্রচুর পরিমাণে, শাকসবজির মধ্যে শাকগুলো বেশি করে খেতে হবে, সবজি খেতে হবে, সবজির মধ্যে উচ্ছে খেতে হবে, পেঁপে খেতে হবে,
তারপর হচ্ছে কুমড়ো খেতে হবে। এগুলো আমরা যদি রেগুলার খাবারের মধ্যে রাখি তাহলে অনেকটা সুস্থ থাকতে পারবো, কোনো ভাইরাস আমাদের মানে আকৃষ্ট মানে সংক্রমণ ঘটাতে পারবে না। তার মধ্যে সজনে ডাঁটা তো খুবই ভালো, সিজন চেঞ্জের সময় অনেক সময় পক্স তারপর হচ্ছে হাম বলে যেটা হয় এগুলোর হাত থেকে আমরা এমনিই রক্ষা পেতে পারি। আর এখন তো করোনা নিয়ে যে সমস্যা চলছে তার থেকেও আমরা অনেকটা মুক্তি পেতে পারবো। তো প্রচুর পরিমাণে শাকসবজি আমাদের ঘরে রান্না খাবারগুলো খেতে হবে। আর টক জাতীয় খাবারের মধ্যে অবশ্যই লেবু খেতে হবে, তেঁতুল খেতে হবে। তো লেবুর ওই ভাতে খাওয়া যে পাতি লেবুটা এটা আমরা রেগুলার খেতে পারি, এটা একদম হাতের কাছে সবার থাকে, এটা আমরা প্রচুর পরিমাণে খাবো। তাহলে আমাদের রোগ যে করোনা ভাইরাসের হাত থেকে আমরা সহজে ঘরোয়াভাবে রক্ষা পেতে পারি। সকালবেলা খালি পেটে প্রত্যেকটা মানুষ বিশেষ করে ছোট বাচ্চাদের বয়স্কদের এদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে, ওই জন্য যে কোনো ভাইরাস ওদেরকে অ্যাটাক করতে পারে। সেই জন্যে প্রত্যেকে খেলে তো খুবই ভালো, না হলে ছোট বাচ্চা বয়স্ক যারা আছে তাদেরকে কাঁচা হলুদের রস ও মধু খাওয়াতে হবে। প্রত্যেকদিন সকালবেলা উঠে কাঁচা হলুদের রস করতে হবে, তার সঙ্গে মধু দিয়ে খাওয়াতে হবে, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা বাড়বে, কোনো ভাইরাসই অ্যাটাক করতে পারবে না। তো এই করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে গেলে প্রত্যেকদিন সকালবেলা উঠে কাঁচা হলুদের রস মধু দিয়ে খেতে হবে। তো আমরা প্রচুর পরিমাণে টক দই খেতে পারি, টক দই খাওয়া খুবই ভালো, টক দই খেলে পেটটাকে ঠান্ডা করে, শরীরটা ঠান্ডা থাকে। সেই জন্যে প্রচুর পরিমাণে টক দই খেতে হবে, ঘোল খেতে হবে, ঘোল খেলেও পেটটা ঠান্ডা করে। তো আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে, করোনা ভাইরাস সম্পর্কে কথাগুলো সবাই মেনটেন করার চেষ্টা করো, বাইরের দিকে যে পরিমাণে করোনা ভাইরাস ছড়াচ্ছে আমরা যদি নিজেরাই ঘরে বসে এই জিনিসগুলো মেনটেন করতে থাকি অনেকটাই আমরা সুস্থ থাকব। আমাদের এফেক্ট করতে গেলে আমরা এফেক্টেড হব না, সেই জন্যে আমাদের ঘরের থেকেই আমাদের শক্তিশালী হতে হবে। সেগুলো কি? এই শাকসবজিগুলো, প্রচুর পরিমাণে জল খাওয়া, ফ্রুট জুস খাওয়া থেকে আমাদের সক্রিয় হতে হবে। আমাদের বাচ্চাদের দিকে খেয়াল রাখতে হবে, তারা যেন সবসময় প্রতি 5-10 মিনিট বাদে বাদে জল খায়। আর বাইরে যাওয়ার সময় মাস্কটা আমরা পরিয়ে পাঠাবো, ঘরে থাকলেও মাস্ক পরাবো। সেই জন্যে আমাদের সচেতন থাকতে হবে, নিজেদেরকে সুস্থ রাখতে হবে, অপর কেউ যদি থাকে তাদেরকে যারা জানে না তাদের সলিউশনগুলো জানাতে হবে যে এইভাবে চললে তারা করোনা এফেক্টেড হবে না। সেই জন্যে আমাদের নিজেদের থেকে সচেতন হতে হবে। তো আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, লাইক করবে, কমেন্টস করবে, সবাইকে বলবে এই নিয়মগুলো মেনটেন করার জন্যে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করো, শেয়ার করো, অনেক অনেক করে শেয়ার করো, যাতে সবাই জানতে পারে করোনা ভাইরাস থেকে কীভাবে শেয়ার করবে, যাতে নিজেদের ঘরোয়াভাবে আমরা কিভাবে ভালো থাকতে পারি সেই নিয়মগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফ্রেন্ড সবাই ভালো থাকার চেষ্টা করো, নিয়মগুলো মেনটেন করার চেষ্টা করো, যার করোনা থেকে দূরে থাকার চেষ্টা করো। তো করোনা থেকে দূরে থাকতে গেলে এই নিয়মগুলো মেনটেন করতে হবে। তো সবাই প্রত্যেকে এই নিয়মগুলো মেনটেন করো আর সুস্থ থাকার চেষ্টা করো। বাই।